এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। কিপটে কোথাকার। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনেক তো বয়ফ্রেন্ড খুঁজলি, তোর এক্সের মনের চাইতে আমার ওইটা অনেক বড়, বুঝলি? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। रिया रिया ओ रिया, राग करे ना प्लिज। আমাদের রিলেশনশিপটা তো অনেক দিন হলো, একটা চুমু দাও না। ঠিক আছে আমি দি, ঠোঁটে দেব না গালে দেব। নো 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 নো, ইটস নট হোয়াট ইট লুকস লাইক। কে কেরে বাড়া, কেরে কেরে তোর বাপ রে বাড়া। 2 মিনিট বাদে আসলে হতো না? তোর ব্যাং ভালো লাগে না। কি রে কই যাস? আরে কি হয়েছে? ও কিছু না বাবা। বল না, 2 মিনিট পর আসলে কি হতো? তোর মা চলে যাওয়ার পর থেকে আমি তোকে কোলে পিঠে মানুষ করেছি, আমার যৌবনটাকে বিসর্জন দিয়ে তোকে বন্ধু করে নিয়েছি, আর তুই আমাকেই লুকাবি? এ তো বড় সমস্যায় পড়লাম, বাবাকে কি করে যে বলি, আবার না বললেও ভুল বুঝবে। তোর বাড়া কি যে করি, না কিছু একটা বলেই দি। জানো বাবা, আমি দেখছিলাম আমার স্বপ্নে একটা তৃষ্ণার্ত প্রাণী জলের জন্য ছটফট করছিল। আমি তৃষ্ণা মেটানোর জন্য যেই কাছে গেলাম, তুমি আমার স্বপ্নের পিণ্ডি চটকে দিলে। তাহলে তো আমি বড় পাপ করলাম রে সঞ্জু, এ পাপের প্রায়শ্চিত্ত কি করে করব বল? কি রে টন্ডু, তুই তো বলতি তোর স্বপ্নে মেটেটা টেউ আটে না, তাহলে তৃষ্ণার্ত প্রাণীটা তোর প্রাণী ভাই? তৃষ্ণার্ত বাবা, তৃষ্ণার্ত তৃষ্ণার্ত। দেখ ভাই, কদিনের জন্য তুই আমার বাড়িতে বেড়াতে এসেছিস, তুই আমার ব্যাপারে কি আর জানিস? আমি স্বপ্নে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, মাস্টার, কত কিছু করে লোকের সেবা করি জানিস? এটা তোম একটা অভিনেতাতে টোটায় দেখেছিলাম, মোটাইলে দেখেছি না টিভিতে দেখেছি ঠিক মনে করতে পারছি না, তাই কোনো একটা রাতে দেখেছিলাম। ওটি নয় টরে টম কাট করে বেটি, ওটি নয় মোবাইল। এসব কি, এসব কি? আরে বাবা অভিনয়, মোবাইল। অনেক হয়েছে, থাম। তুই ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আয়, আর তুই টুপটপ চুপ কর। দাঁড়াও তো যাচ্ছি ব্যাংক, আর ভালো লাগে না। কিরে তুই সকাল সকাল উঠে গেছিস, তুইও সকাল সকাল উঠিস, আর ফোন নিয়ে টুকুর টুকুর কি করছিস? আরে বাবা, আমি ফ্যামিলি সবার জন্য cashKaro.com থেকে শপিং করছি পয়লা বৈশাখের জন্য। ফ্যামিলি সবার জন্য এত টাকা তুই কোথায় পাচ্ছিস? अरे बाबा तुम्हें चिंता करो ना cashKaro.com से केनाकाटा कर ले डिसकाउंटर साथे साथे और अनेक कैशबैको पावा जाए। एछाड़ा एई एकटा एपे अनेकगुलो रिटेलर देखते पाबे, तारपर सार्च बक्से गिये निजेर पछंदेर रिटेलर सार्च करे एक्टिवेट रिवार्ड बटन क्लिक करते होबे। cashKaro निजेई तोमार पछंदेर रिटेलरेर काछे निये जाबे। आर एटा कोनो विदेशी एप्लीकेशन नय, एटा इंडियार सबथेके बड़ो एप्लीकेशन जेखाने रतनटाटा निजेई इनभेस्ट करेछे। ताई नाकि? और सबथेके बड़ कथा हलो कैश ऑन डिलीवरी तो तुम कैशबैकटा पेये जाबे जोदि अर्डारटा cashKaro.com थेके करा हय। ताहले बुझले सो बंधुरा ताड़ाताड़ी जाओ, भिडियो डेस्क्रिप्शने लिंक देवा आछे, सेखान थेके cashKaro.com डाउनलोड करो और साइन आप करार साथे साथे तोमरा 25 टाका पेये जाबे। और cashKaro थेके जे कैशबैकटा पाबे सेटा खूब सहजे तोमरा बैंक ट्रांसफार करे निते पारबे। ताहले हलो तो संचय, शुधु एकटा स्टेप एड करे तोमरा घरे बसे टाका कामिये निते पारबे शपिंग करे। एछाड़ाओ लाइटेर बिल जमा खावा दावा करलेओ तोमरा एखान थेके कैशबैक पेये जाबे। तो बंधुरा एखोनी जाओ भिडियो डेस्क्रिप्शने cashKaro.com एर लिंक देवा आछे, सेखान थेके डाउनलोड करे टाका कामाओ। सो सामनेई तो पयला बैशाख आसछे, तोमादेर सबार জন্য cashKaroর সাথে কথা বলে একটা ছোট্ট গিভওয়ে রাখা হয়েছে। যারা ডেসক্রিপশনে লিংক থেকে সাইন আপ করবে তাদের মধ্যে 6 জন লাকি উইনারকে দেওয়া হবে Amazon গিফট ভাউচার 3000 টাকার মতো। বন্ধুরা তাড়াতাড়ি যাও এখনই ডাউনলোড করো cashkaro.com। তুমি ধরো বলো বাথরুমে আছি। রোজ রোজই তো বলছো খেলা হবে খেলা হবে, কিন্তু মাঠে নেমে তো খেলছোই না। তোমার উইকেটটা নেওয়ার জন্য আমি বল হাতে রেডি, এবার তুমি শুধু সত্যি করে বলো যে খেলাটা কবে হবে। হ্যালো কি রে কেস করেছি, এটা তো সঞ্জুর বাবা। হ্যালো এই সংটা যদি আপনার কলার টিউন বানাতে চান তাহলে 1 টিপুন, আর যদি জিও সম্পর্কিত অন্য কোনো তথ্য জানতে চান তাহলে 2 টিপুন। কই কে ফোন করেছে গো? দেখ না জিও কাস্টমার কেয়ার থেকে কে ফোন করেছে। এই রে কেস খেলাম না তো, কই দেখি ফোনটা দাও। ও নো হ্যালো এই তুমি কোথায় ছিলে? আর একটু হলেই কেস খেয়ে যাচ্ছিলাম। আমি আর থাকতে পারছি না, বিয়েটা কবে করবে বলো। আর কটা দিন সবুর করো, উইকেট পাবে হাতে, ভীষণ রকম খেলা হবে তোমার আমার সাথে। ও মা গো টুরুলা উইটেট খেলা হবে, এটা কি বলতে ডিও টম্পমেন্টেতে কি করে উইটেট খেলা হবে এটা কি? এসব কি? আরে বাবা উইকেট খেলা হবে। আর কদিন পর আমাদের এখানে তো ভোট, তাই সব দলেরই স্লোগান খেলা হবে খেলা হবে, তাই ওই বিষয়ে কলার টিউনগুলো নতুন নতুন আসছে। আমি কোনো কথা বলতে চাই না তাই বললাম সবুর করতে। বলছি আমরা বিয়ের পর বাচ্চা কটা নেব গো। ছোটবেলায় মা হারিয়েছি কপাল আমার ফুটো, যতদিন না আমার বিয়ে হচ্ছে না বাড়িতে ভোট কিন্তু দুটো। দুটো ভোট মানে জিজ্ঞেস করছে নাকি? আরে বাবা জিজ্ঞেস করছে বাড়িতে কটা ভোট, আমি বললাম যতদিন না বিয়ে হচ্ছে ততদিন বাড়িতে ভোট দুটো। বাবা তো কিছুদিন পর আমার বিয়ে দিয়ে দেবে, তারপর দুটো ভোট বেড়ে যাবে। হ্যাঁ তারপর পিঠটাও বেড়ে যাবে। হ্যাঁ সে তো বিয়ের কিছুদিন পর হবে, আমাকে এসব বলো না, আমার কিন্তু লজ্জা লাগে। আরে হারামজাদা আমি সেই পেট ভরার কথা বলিনি, আমি খাওয়ার পেট ভরার কথা বলেছি। তুই তো আজও বিড়ি কেনার টাকা আমার পকেট থেকে নিস। বিয়ের পর খাবি কি? টলা টলা। কলা না কলা কলা। আমার অনেক স্বপ্ন আছে জানো, তোমার সাথে বিয়ের পরে লং ড্রাইভে যাব, গোটা ইন্ডিয়া ঘুরবো, কি মজা হবে বলো। এমন ভাবে বলছিস যেন তোর বাবার পেট্রোল পাম্প। তুই কি জানিস বাড়া পেট্রোলের কত দাম? আরে এসব কি বলছিস, হঠাৎ করে গালাগাল দিচ্ছিস কেন? দেখো না বাবা আমাকে বলছে কোনো দলের হয়ে বাইক মিছিল করতে, আমি কি এইসব কিছু বলবো না? শালা কাস্টমার টেয়ার না গার্লফ্রেন্ড এত পটনো দিতে। তুমি বিশাল কিপটে জানো, আমার এক্সের মনটা না অনেক বড় ছিল, ও আমাকে কখনো টাকা পয়সা নিয়ে কথা শোনায়নি। কিপটে কোথাকার। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনেক তো বয়ফ্রেন্ড খুঁজলি, তোর এক্সের মনের চাইতে আমার ওইটা অনেক বড় বুঝলি। কাস্টমার কেয়ার থেকে এসব কি জিজ্ঞাসা করছে, কি বলছি, দাঁড়া দেখাচ্ছি মজা। তোর মোবাইলে লাউড স্পিকারটা অন কর তো। কেন বাবা? জুতো পেটা করব, লাউড স্পিকারটা অন করবি? কোনটা বটো, আমিও ডেটটাই। করলাম। বল বাবা চলে গেছে, যা বলার বলো। বাবা চলে গেছে মানে? সারা দিন বাবা বাবা বাবা। তুই থাক তোর বাবাকে নিয়ে, দরকার হলে তোর বাবার পোদের গোড়া একটা প্যান্ডেল খাটিয়ে থাক, আমি থাকতে চাই না। ব্রেক আপ। সো হ্যালো গাইজ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার গলার ভয়েসটা দিয়েছে আমার বন্ধু, তার কারণ হচ্ছে আমার গলা ঠান্ডা লেগে গেছিলো, তাই খুব ব্যথা করছিল, তাই আমার বন্ধু দিয়েছে গলার ভয়েসটা। আর এই বিপদের সময়ও আমাদেরকে এত সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমাদের তিনটে বন্ধুর একসাথে অ্যাক্সিডেন্ট হয়, তো আমরা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। তো তোমরা সবাই প্রার্থনা করো যাতে ওরা আবার ফিরে আসে, আবার একসাথে ভিডিও করে তোমাদের সবাইকে হাসাতে পারি। আর এই বিপদের সময় আমাদেরকে সাহায্য করেছে আরিফ দা, আরিফ মণ্ডল। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আরিফ দার প্রোফাইলে, তোমরা গিয়ে চেক করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ আরিফ দা। আর তোমরা সবাই প্রার্থনা করো ভালো করে যাতে আমাদের তিন বন্ধু আবার একসাথে ফিরে আসে, একসাথে ভিডিও করতে। স্পেশাল থ্যাংকস ফর আরিফদা, আরিফদার জন্য এই বিপদের সময় আরিফদা আমাদের পাশে থেকেছে আর স্ক্রিপ্টটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আরিফদা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রিপশন করার পর বেল আইকনটা প্রেস অবশ্যই ভুলবে না। আর তো পরবর্তী কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা কমেন্ট বক্সে জানিও। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, আমরাও করছি তোমরাও করো, যেন তিনটে বন্ধু ঠিকঠাকভাবে বাড়িতে ফেরত চলে আসে আর সুস্থ হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ বস, লাভ ইউ বস, লাভ ইউ বস।